আমরা সিএসি তে পড়াচ্ছি ডাটা স্ট্রাকচার, বিভিন্ন শর্টিং অ্যালগোরিদম পড়ছি, ঠিক আছে? এখন আমাদের অ্যাপ্লিকেশনে আর ওয়েব অ্যাপ্লিকেশনে, ডেস্কটপ অ্যাপ্লিকেশনে, যে কোনো অ্যাপ্লিকেশন বলেন, সার্ভিসে অ্যাকচুয়ালি আমাদের এই নলেজগুলো লাগে। আমরা সিঙ্গেল ম্যান নিয়ে কোনো কিছু কখনো করবো না, যেমন এখানে আমরা 30 জন আছি, ঠিক না? তো আমি যদি একজনকে নিয়ে ভাবি, অ্যাকচুয়ালি 30 জনকে নিয়ে কখনোই ভাবা হবে না। তো দেখেন আপনাদেরও কিছু কি নিজস্ব ইনফরমেশন আছে যে সবারই আছে, বা সবারটাই ভিন্ন ভিন্ন, ঠিক না? তো আপনাদের যে পেজটাতে সাইন করান, ঠিক না? তো এইখানে দেখেন একটা অর্গানাইজড ওয়েতে সাজানো, সবার কি আছে, একটা সিরিয়াল আছে, এসি এডি আছে, নেম আছে, সিগনেচার আছে, কেউ এর বাইরে না। তো ডাটা স্ট্রাকচারটা এরকমই যে যখন আমি একটা অ্যাপ্লিকেশনে কাজ করব, যখন আমার অনেক ইউজার থাকবে বা ক্লায়েন্ট থাকবে, তাদের একটা হিস্ট্রি জেনারেট করা, তাদের বিভিন্ন কাজের ফ্লোটাকে কি ডকুমেন্ট আকারে পেশ করা। এখন সেটা যদি অর্গানাইজডভাবে আপনি না জমান, মানে কালেক্ট না করেন, আপনি কখনো কি অর্গানাইজড ওয়েতে ডেলিভারি দিতে পারবেন না। আচ্ছা, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কনসেপ্ট, বিগ ডাটা কীভাবে ম্যানেজ করবো। এখন দেখেন আমরা এতক্ষণ যে এতদিন যেটা জেনে আসছি সেটা হচ্ছে যে একটা ভেরিয়েবল, সেটা স্ট্রিং হতে পারে, ইন্টেজার হতে পারে, ডাবল, যে টাইপগুলো আপনার জানেন, ও কী করবে? যেটা আমি একটা কিছুকেই হোল্ড করবে, তার পক্ষে কি 10টা কিছু হোল্ড করা পসিবল? পসিবল না। বাট আমি যে সিনারিওর কথা বললাম, এখানে কি একটা ভেরিয়েবলকে 10 কেন, 100, 1 লাখ ডাটাও হোল্ড করতে হতে পারে, ঠিক না? আচ্ছা, এই যে তাকে যে এই ক্যাপাসিটিটা দেওয়া যায় না, তুমি 10টা জিনিস ধরতে পারবে, এই মেকানিজমটা কার আছে? অ্যারে আছে, অ্যারে লিস্টের আছে, লিস্টের আছে, স্ট্যাকের আছে, কিউবির আছে, বাট তাদের কিছু কি আবার নিজস্ব ফর্মুলেশন আছে, যে স্ট্যাক যেভাবে রাখবে, কিউ কি সেভাবে রাখবে, না অ্যারে যেভাবে রাখতেছে, অ্যারে লিস্টও কি ওভাবে রাখছে। একটা কনসোলিড লিগেশন নিচ্ছি, এই সাইনটা কি অ্যাকচুয়ালি, এই সাইনটা অ্যাকচুয়ালি কি? আমি ফার্স্টে কি বলতেছি, আমি এখন আপনার তো নেম স্পেস সম্পর্কে কিছুটা জানি না, আমরা যতক্ষণ পর্যন্ত মেইন মেথডে থাকব কিংবা নর্মাল, এত দিন আপনারা যে ধরনের প্রোগ্রামিং করে আসছেন, মানে লাস্ট 3-4 ক্লাস পেয়েছেন আপনাদের, তো তখন কিন্তু আপনাদের কি আমরা নর্মালি কিসে ছিলাম, ইউজিং ডট সিস্টেম, মানে কি নেম স্পেস মানে কি, তার কাছে অনেক কালেকশন আছে কিসের, ক্লাসের, ঠিক না? তো এতক্ষণ আপনারা যে ইন্টেজার ভেরিয়েবলটা যে ডিক্লেয়ার করলেন, তার জন্য অ্যাকচুয়ালি কি শুধু সিস্টেমটাই যথেষ্ট। এখন আমি যখন আজকে কালেকশনস নিয়ে কাজ করব, তাহলে কি হবে, সিস্টেমের সাথে কি চলে আসছে দেখেন, কালেকশনস ডট জেনেরিক, জেনেরিক কথাটা ভিন্ন, জেনেরিক হচ্ছে ও কীভাবে অর্গানাইজ করতেছে, জেনেরিক অন্য একটা টার্ম আমাদের দরকার নেই, বাট আমি যেহেতু আছে কালেকশন টাইপ নিয়ে কাজ করবো, আপনার খেয়াল করে দেখেন, সাপোজ আমি ইন্ট দিচ্ছি, এই যে অ্যারে সাইনটা দিচ্ছি, একটা নাম দিচ্ছি মাই অ্যারে, সো অ্যাসাইন করতে হয়, আপাতত আমি অ্যাসাইন করতেছি না, আমি এই যে একটা কালেকশন, এই কালেকশনটা অ্যাকচুয়ালি কার, কালেকশন ডট জেনারেল, যে কোনো কালেকশন নিয়ে কাজ, যেমন আমি যখন এর লিস্ট নিব, সাপোজ কী করবে দেখবেন যে কালেকশন, এই যে ইউজিং সিস্টেম ডট কালেকশন ডট জেনারেল, এই কথাটা দেখবেন যে অ্যাক্টিভ হয়ে যাবে।
এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি নেম স্পেস, এই কানেকশন এই পোর্শনে কি আছে আমার অ্যারে, অ্যারে লিস্ট, লিস্ট, স্ট্যাক, কিউই, হ্যাশ টেবিল, টেবিল, অনেকগুলি আসলে ধরনের এরা সব কার অন্তর্ভুক্ত, কালেকশনস এর অন্তর্ভুক্ত। যখন এসকিউএল নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে এসকিউএল এ কোন নেম স্পেস অ্যাড করতে হচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নেম স্পেস এর ব্যবহার। যখন আপনি লিঙ্ক কিউ লিখবেন তখন দেখবেন যে লিঙ্ক তার হেল্প লাগতেছে। এখন দেখেন একটা অ্যারে তার সাইন হচ্ছে কি, সাইন আমি তার একটা নাম দিচ্ছি, পাঠটাকে কি করতে হয় ইনিশিয়ালাইজ করতে হয়। এই যে নিউ করতেছি, নিউটাকে আমরা কি বলতেছি ইনিশিয়ালাইজ কর। বাট আমরা কি কোনো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছি, করি না, কারণ কি ও শুরু সিস্টেমে ছিল, কোনো ক্লাসের এগেনস্ট এসে ছিল। এখন আমরা যতগুলি কি করব কালেকশন স্টার্ট নেব তাকে কি করতে হবে ইনিশিয়ালাইজ করতে হবে। সো নিউ অ্যাকচুয়ালি কি করতেছি আমি মাই অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করতেছি। সো অ্যারেটা আবার কি টাইপ, ইন্টিজার টাইপ। আর ব্র্যাকেট আপনি যখন কিছু দিয়ে দিবেন সেটা হচ্ছে তার সাইন্স, আপনি যদি তার সাইন্সটা না দেন তাহলে সে কি বলবে দেখেন, সে দেখাবে হয়তো আপনি কি করতে পারেন 1 2 কিছু একটা দিয়ে দিলেন, সে তার কি করবে সাইজটা বুঝে নেবে। বাট আপনি কি রাখতে পারবেন না, নাল বা জিরো বা এরকম ভাবে অ্যাসাইন করা অ্যারের পক্ষে পসিবল না। অ্যারে কি ইনিশিয়ালাইজ করতে হলে অবশ্যই তা কি দিতে হবে, টাইপ দিতে হবে, সাইজ দিতে হবে, এটা ফিক্সড, টাইপ এন্ড সাইজ মাস্ট দিতে হবে। আচ্ছা এখন দেখেন এইটাকে অনেকভাবেই করা যায়, যেমন আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইছেন অর সাইজ যে অলওয়েজ 4 হবে, আপনি জানেন জানেন না। সো আমরা যেহেতু কনসোলে আসি আমরা কি করতে পারি, কনসোলে যেহেতু আসি আমরা কি কনসোল রাইট লাইন ফর ইউজারের কাছ থেকে চেয়ে নিতে পারি না যে তোমার অ্যারের সাইজটা কত হবে। তাহলে কি করবেন আপনি একটা কি করবেন একটা ভেরিয়েবলে রাখবেন, সেই ভেরিয়েবলটাকে কি করে দিবেন সাইজে ইনিশিয়াল করবেন যে তোমার সাইজ এত। আচ্ছা করে ফেলি চলো। আচ্ছা এখানে একটা এরর থাক, সমস্যা নাই, আমি কি করলাম ডাবল করলাম ইন্টিজার আপাতত রাখলাম। নিউ এর ব্যাপারটা আরেকবার যদি বলি। আচ্ছা অ্যাকচুয়ালি আপনি যদি কোনো এর ডিক্লেয়ার করেন বা যে কোনো কানেকশন টাইপ ডিক্লেয়ার করেন তাকে নিউ করতে হবে, নয়তো আপনাকে আইডি এ নিউ মানে ইনিশিয়ালাইজ করতে দিবে না। হ্যাঁ এটা ভেরিয়েবল না, একটা ভেরিয়েবল যখন কি করেন আপনি ইন্ট এ লিখে রেখে দিতে পারেন, আপনাকে কিছু বলে ভিজুয়াল স্টুডিও কিছু বলে না। বাট আপনি যদি কোনো কানেকশনের ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, মাই এরেটা কি একটা ভেরিয়েবল বাট তার টাইপ কি ইন্টিজার টাইপ এরে, ঠিক না, আমার মাই মাই অ্যারে এক টাইপ কি ইন্টিজার টাইপ অ্যারে বলতে হবে। শুধু ইন্টিজার বললে কি বোঝা যাবে যে ও কি কালেকশন রাখে নাকি একটা নাম্বার রাখে, বোঝা যাবে কিছু না। অর স্পেসিফিক কি মাই অ্যারে হচ্ছে কি ডাবল টাইপ অ্যারে। এখন এই যে অ্যারে কথাটা বললেন তাকে কখনো কি নিউ করা ছাড়া আপনি অ্যাসাইন করতে পারবেন না, অবশ্যই ইনিশিয়ালাইজ করে অ্যাসাইন করতে হবে। তাহলে সবগুলোতেই আমরা নিউ দিয়ে শুরু করব, যে কোনো অ্যারে যে কোনো কালেকশন চাই আস্তে আস্তে পরিচিত হয়ে যাবে। আচ্ছা এটা তেমন কিছু না। আচ্ছা এখন কি করবেন আপনি একটা কিছু দেখলেন, এখন ইউজার কি করবে 4 or 5 কিছু একটা প্রেস করবে, তো সেটাকে কি কোথাও তো রাখতে হবে, আদারওয়াইজ তো আমি 4টাকে কাজ করাতে পারবো না। তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সাইজ, সাইজ আমরা তো এতক্ষণ মনে হয় অনেক কিছু জেনে ফেলছি। ইউজার ইনপুট কিভাবে নেব, কনসোল ডট স্ট্রিং হিসেবে আসবে, ওটাকে কনভার্ট করে দেবো ইন্টিজারে।
আর কনসোল সাথে কি লিখবো? কনসোল ডট আচ্ছা আমরা রিড কি রিড লাইন অর রিড এই জিনিস শুধু তো বুঝি তিনটা যে মেথড আছে আচ্ছা তো যেহেতু আমি শার্পার আপনারা এসব জানেন খুব বেশি কিছু না আচ্ছা এখন দেখেন যেহেতু আমি কি পেয়ে গেলাম এখানে যে কোনো একটা নাম্বার পেলাম এ বি সি সরি এ বি সি তো হবে না যেহেতু ইন্টিজার নিছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইরকম কিছু একটা সো এই সাইজটাকে যদি আমি এখানে বলে দিই তাহলে কি ও একটা কি ইন্টিজার ভেরিয়েবল পেয়ে যাবে না বুঝতেছি আচ্ছা তার মানে কি আমার এখন কি যদি এখানে ফোর হয় তাহলে কি ফোর আচ্ছা এখন এরকে আমি কিভাবে ভ্যালু অ্যাসাইন করবো আর সাইজ পেলাম আর তো কোনো ভেরিয়েবলে কিছু নাই আছে কি আমি কোনো কিছু দেইনি তো তাকে আচ্ছা এখন দেখেন মাই এরে ডট প্রেস করি আর অনেকভাবে করলে সিম্পল এখন ইনডেক্সিং আমরা হয়তো বা কেউ কেউ জানি কেউ কেউ জানি না যদি অ্যারে সাইজ আমি ফোর দেই ঠিক না অ্যারে সাইজ যদি ফোর দেই অ্যাকচুয়ালি শুরু হবে জিরো ওয়ান টু থ্রি তার মানে কি প্রথম যে ইউজার যা দিবে তার কোথায় থাকবে অবশ্যই জিরো তো থাকবে জিরো নাম্বার ইনডেক্স আচ্ছা আচ্ছা এখানে এইভাবে করলে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে ফরিচ করে করে আবার দেখাবো কঠিন লাগবে এখন দেখেন আমি একটা কালেকশন টাইপে একটা লুপ চালাবো ঠিক না এখন দেখেন ফরেও করা যাবে ফরিচেও করা যাবে এখন ফরে আর ফরিচের মধ্যে একচুয়ালি পার্থক্যটা কোথায় আপনি যদি ফর করেন তাহলে কি ইনিশিয়াল করতে হয় তার একটা লিমিটেশন দিতে হয় ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে হয় ফরিচে দেখেন একটা টাইপ যদি আপনি কি না ইনিশিয়াল না করেন ইন্ট এ আমরা লিখি না অনেক সময় বা ইন্ট এ ইকুয়াল টু জিরো লিখি তো ফরিচের মাঝে সো ফরিচ কি করে ও কোনো সব সময় তাকে একটা ভেরিয়েবল ইনিশিয়াল করে দিতে হয় সে ভার হোক ইন্ট হোক মানে যে কোনো স্ট্রিং হোক ডাবল হোক এটা হচ্ছে তার টাইপটা আর এটা হচ্ছে যে ভেরিয়েবলটা আপনি ডিক্লেয়ার করতেছেন আর এটা হচ্ছে তার অ্যাসাইনিং ইন আর আপনি জি কালেকশনটা থেকে করবেন এর যেহেতু আমি এর থেকে করবো এখন এই জিনিসটা আমি ফরেও করতে পারি যেহেতু আমার মনে হচ্ছে যে না এখানে ফরে করা দরকার নেই আমার যেহেতু দুইটাই আছে ফর আছে ফরিচ আছে সবগুলি কিন্তু কি লুপিং সো আমি ফরিচটা করতেছি কারণ কি অর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নাই ওর লিস্টে লাস্ট পর্যন্ত গিয়ে পস হয়ে যাবে যেহেতু কি আমি যদি এখানে ফোর এখানে যদি ফোর কিংবা ফাইভ দেন আমার কাছে কী আসবে ফোর আর ফাইভ তারপর কি আর সম্ভব সিক্স সেভেন এইটে যাওয়া আচ্ছা আচ্ছা আমি একটু কমপ্লেক্স করে ফেলতেছি আমি আগে সিম্পলি দেখাই ওকে সমস্যা কারণ এটা প্র্যাকটিস হবে মানে আমি যেটা বলতেছি যে মানে আমরা সবাই যেহেতু নিউ মানে এত কনসেপ্ট একসাথে দেওয়া হয়তো বা ঠিক হবে না আর আমি আজকে আপনাদের ফার্স্ট ক্লাস নিতে আসছি আমি আপনাদের বুঝতেছি ওরা ঠিক আছে আচ্ছা কোথায় আসছে আমি কি করলাম ইন্ট একটা অ্যারে এখন একটু পরিচিত লাগবে মাই অ্যারে নিলাম বললাম নিও তার সাইজ বলে দিলাম ফাইন আগে ইনডেক্সিংটা ক্লিয়ার করি আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমার অ্যারেতে আমি পাঁচটা ডেটা রাখবো কীভাবে জিরো থেকে থাকবে যেহেতু কি ইন্টেজার টাইপের আমি অ্যাকচুয়ালি এখানে কি ডাবল কোনো ভেরিয়েবল দিতে পারবো যেহেতু আমি টাইপ বলে দিছি ইন্টেজার তো আমি বললাম টোয়েন্টি কোন পজিশনে জিরো পজিশনে জিরো ইন্ডেক্স অ্যাকচুয়ালি সো তারপর আমি দিলাম যে না ওয়ানে টোয়েন্টি ফাইভ মাই অ্যারে টুতে থার্টি মাই অ্যারে যেহেতু ফাইভ ডিসি ফোর পর্যন্ত যাবে মাই অ্যারে ফোর তা মানে কি মাই অ্যারেতে কী কী আছে
20 25 30 40 50 আচ্ছা এখন খেয়াল করে দেখি এখন আমি ফর দেখাই ফরিচ দেখাই হ্যাঁ এখন যদি আমি কি ইউজারকে আমার এই 20 এর নাম্বার দেখাতে চাই কিভাবে সম্ভব আমি কি করতে পারি কনসোল ডট রাইট লাইন লিখে একবার 20 দিতে পারি কনসোল ডট রাইট লাইন 25 এভাবে পাঁচটা কনসোল লিখতে হবে যদি আমি ফরিচ কিংবা ফরে করি তাহলে আমার একটা কনসোলেই হয়ে যাবে আচ্ছা এখন দেখেন আমি যদি ফর করি আমি দিলাম ইন এখন আপার এখন অ্যাকচুয়ালি কি আপার অ্যাকচুয়ালি কার হবে যেহেতু আমি ডিফাইন করে দিছি ফাইভ আপনি ফাইভও দিতে পারেন কারণ আমি জানি ওর সাইজ কত ফাইভ কারণ আপনি কি করছেন অ্যাসাইন করছেন আর যদি মনে হয় যে না আমার মনে নাই তাহলে কি মাই এর ডট দিলে তার লেন্থ নামে একটা প্রপার্টি সে অ্যাকচুয়ালি জানে যে এখানে কয়টা ইনক্রিমেন্ট দিল আচ্ছা এখন কনসোল ডট রাইট লাইন অ্যাকচুয়ালি কাকে দেখাবো আমি আই হ্যাঁ কাকে দেখাবো 20 25 30 আর কি সে আছে ইন্ডেক্সিং এ আসে এখন আমি কি এখন দেখেন এখানে যদি আমি এই লাইনটা লিখি এইটা যদি লিখি ও কাকে প্রিন্ট করবে অবশ্যই 20 কে প্রিন্ট করবে কিন্তু কি ও কি করবে পাঁচবার 20 কে প্রিন্ট করবে কারণ তার ইন্ডেক্সিং কি কোনো চেঞ্জ হচ্ছে না ইনক্রিমেন্ট হচ্ছে কি আই আই না তাহলে আমি কি করে দিলাম জিরো জায়গায় আই করে দেই আচ্ছা দেন কনসোল ডট রিড ডেটা দেন সমস্যা ঠিক আছে একটু কারো কোনো ঝামেলা আছে আমি ওপরে যেটা করতে চাচ্ছিলাম যে আপনি পাঁচটা নাম্বার দিবেন বা দশটা নাম্বার দিলেন সে দশটা নাম্বার আপনারা ইনপুট দিবেন ও একটা এরে হোল্ড করবে দেন ফরিচ করে দেখাবে একই কথা জাস্ট আমি নিজে বিল্ডিং দিয়ে দিলাম ওপরে করতে ছিল যে আপনারা দিবেন কিবোর্ড থেকে যাবে দেখা দিবে আচ্ছা ঠিক আছে তাহলে এটা একটু করে ফেলেন একটু না করলে অ্যাকচুয়ালি ইয়ে হবে ভালো দিক খারাপ দিক বা এর ইউজ করে কি আমরা হ্যাপি হব আমাদের অ্যাপ্লিকেশনে কেন কালেকশন টাইপের একদম শুরুর কনসেপ্ট হচ্ছে আর অনেক লিমিটেশন আছে অনেক একটা দুইটা না মানে হোল্ড করে বসে থাকে শুধু এটা এটা লিমিটেশন না এখন মনে করেন ইউজার আমাদের একটা অ্যাপ্লিকেশন চালাচ্ছে এখন তার নাম নেব ঠিক না তার ফুল নেমটা আমি কালেক্ট করব এখন মনে করেন আপনি ফুল নেম কি নিশ্চয়ই কি লিস্ট অফ স্ট্রিং একটা স্ট্রিং দিয়ে তো কি নাম হবে না তার মানে কি আপনাকে যে কোনো একটা কালেকশন টাইপে নামটাকে রাখতে হবে ঠিক কি না স্ট্রিং টাইপে হ্যাঁ এখন মনে করেন না স্ট্রিং এ রাখা যায় বাট স্ট্রিং এরও কিছু ঝামেলা আছে আপনি সরাসরি তার লেন্থ বা অনেক কিছু আছে যেটাকে আপনি কাউন্ট করতে পারবেন না তখন আবার স্ট্রিং এর মেথডকে কল করতে হবে যেটা আপনি আমার এদের কাছ থেকে পাবেন এদের বিল্ডিং আচ্ছা তার মানে কি এখন ক্লায়েন্টকে আপনি আগেই জানিয়ে দিতে হবে না আমার এত ঘরের বেশি হওয়া যাবে না ঠিক না এ ধরনের কিছু রেস্ট্রিকশন কিন্তু দিয়ে দিতে হবে আদারওয়াইজ কি সম্ভব আবার আপনি মনে করেন একটা অ্যাপ্লিকেশন চালাইছেন আমি যেভাবে ভাবছিলাম যে এর সাইজটা আপনারাই বলে দিলাম তার মানে কি ইউজারকে তো এখানে একটা হ্যাসেল ফিল করবে যে কি নাম দেওয়ার আগে আগে আমার ক্যারেক্টারের সাইজ বলে দিতে হবে যে না আমার নাম 18 ক্যারেক্টারের হবে বা 20 ক্যারেক্টারের হবে কোড অ্যাকচুয়ালি কিন্তু ভালো কিছু না বা আপনি ভাবলেন যে না আমি 1 লাখ দিয়ে রাখি ও যতগুলি দেয় ও কি করবে 20 পর্যন্ত সাপোজ কোনো ক্যারেক্টার পাইছে 20 পর থেকে আর কোনো ক্যারেক্টার তার কাছে নাই ও কিন্তু কি প্রিন্ট করবে নাল 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 বলে স্পেস রেখে যাবে ওখানে আপনি আর কাউকে কি করতে পারবেন না ইনক্লুড করাতে পারবেন না বা অ্যাসাইন করাতে পারবেন না সো এটা একটা লিমিটেশন আচ্ছা এখন মনে করলেন যে কি দিছি আমি ইন্টিজার টাইপ দিছি এখন ইউজার প্রেস করে বসলো একটা স্ট্রিং সিস্টেম কিন্তু সরাসরি বাড়ি খাবে ওটাকে ম্যানেজ করা তো ডেস্কটপে পসিবল না ঠিক না হয়তো আপনাকে একটু লেভেলে লিখে দিতে হবে এখানে নিউমেরিক দিতে হবে বা এখানে স্ট্রিং টাইপ ভ্যালু দিতে হবে ঠিক না এইগুলিও কিন্তু কি একটা অ্যারে লিমিটেশন আচ্ছা এখন দেখেন সাপোজ আপনি সব কিছু অনেক বেশি বেশি করে দিয়ে রাখলেন তাহলে সে কী করবে মেমোরিতে বেশি বেশি জায়গা ধরে বসে থাকবে সেটাও একটা কি
লিমিটেশন। আচ্ছা এখন দেখেন অ্যারের চেয়ে ভালো কি অ্যারে লিস্ট, কারণ কি অ্যারে লিস্ট যখন ডিক্লেয়ার করবো সেই স্ট্রিংও নিতে পারবে, ডাবলও নিতে পারবে, ইন্টিজারও নিতে পারবে, সব কিছুই কি করতে পারবে নিতে পারবে। হ্যাঁ কিন্তু ও কিছু জিনিস পারবে না, সেটা কি সাপোজ মনে করেন অ্যারের একটা মেথড আছে শর্ট, মানে ছোট থেকে বড় আকারে দেখানো, ও কি করতে পারবে ম্যাচ করতে পারবে, কারণ সবাই ওর কাছে কি নিউমেরিক, তার মানে কি ও অ্যারেঞ্জ করতে পারবে। এখন আপনি যদি এলো মেলো জিনিস দিয়ে রাখেন তার পক্ষে কি সম্ভব ওটাকে সাজানো, তারপরে ও ওর মতো করে সাজায় স্ট্রিং আর টেক্সটটাকে সে ওপরে দেখায়। আচ্ছা অ্যারের হচ্ছে কি ফিক্সড টাইপ ফিক্সড সাইজ, অ্যারের লিস্ট হচ্ছে কি ডাইনামিক টাইপ ডাইনামিক সাইজ, মানে ওর টাইপ নাই সাইজ। আপনি যদি দশটা নাম্বার অ্যাড করেন দশ পর্যন্ত গিয়েই সে তার সাইজ টেন বলে থেমে যাবে, তারপর যদি আপনি আমরা আরেকটা জিনিস ইনক্লুড করেন তাহলে সে আবার কী হয়ে যাবে এলিভেন হয়ে যাবে, আপনাকে কোনো ঝামেলা বা হ্যাসেল দেবে না। আপনি যদি নিউমেরিক দেন সে সেটাও অ্যাকসেপ্ট করবে, যদি কি না স্ট্রিং নেন ও সেটাও অ্যাকসেপ্ট করবে, কিন্তু এটা তো ঝামেলাও আছে। আপনি একটা অ্যাকাউন্টস বানাচ্ছেন ওখানে সব কিছু হিসেব নিকেশ বা যা কিছু আছে সব এন্ট্রি কী হওয়া উচিত ডেসিমেল অর ইন্টিজার, সেক্ষেত্রে অ্যারে লিস্ট কী করবে, আপনি ভুলবশত যদি জিরো জায়গায় এও প্রেস করে ফেলেন ও কিন্তু নিয়ে নেবে ঠিক কি না, তা মানে কি আপনি কী করতে পারতেছেন না তাকে আটকাতে পারতেছেন না, কারণ তার সাইজ না আপনি জানেন। আচ্ছা অ্যারে লিস্ট একটু দেখি, হ্যাঁ তাহলে আরও ক্লিয়ার হবে। আপনাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনাদেরকে যারা ফ্রেশার ভাইবা দিতে যাবেন তাদেরকে এই পার্থক্যগুলি ধরবে, কেন কোনটার চেয়ে ভালো, তারপরে হচ্ছে যে অ্যারের স্পেসিফিকেশন কী, অ্যারে লিস্টের স্পেসিফিকেশন কী, তারপরে হচ্ছে অ্যারের ডিসঅ্যাডভান্টেজ কোথায়, এ ধরনের কোয়ালিফিকেশনগুলি তাদের জিজ্ঞেস করবে। একদম অ্যাপ্লিকেশন সাইড থেকে জিজ্ঞেস করবেন, অ্যাপ্লিকেশন সাইডে ওটা আপনার অ্যাকচুয়ালি যখন প্রফেশনাল কোনো প্রজেক্ট না করবেন সেটা আসলে ফিল করার কিছু নেই, হ্যাঁ যখন দরকার হবে অ্যাকচুয়ালি তখনই আমরা বুঝতে পারবো যে কেন এর পড়ছিলাম কেন স্ট্রাকচার পড়ছিলাম বা এইরকম কিছু। আচ্ছা অ্যারে লিস্ট, আচ্ছা অ্যারে লিস্ট দেখেন অ্যারে লিস্ট যখন আমি নিচ্ছি ও কি দেখাচ্ছে প্লাস সিস্টেম ডট অ্যারে কার আন্ডারে কালেকশন ঠিক না, নিলাম মাই অ্যারে লিস্ট ইকুয়াল নিউ অ্যারে লিস্ট, দেখেন সিস্টেম ডট কালেকশন ও কার আন্ডারে ছিল সিস্টেম ডট কালেকশনের আন্ডারে। আচ্ছা এই আন্ডার বলতে তেমন কিছু না, আন্ডারটা হচ্ছে যে মনে করেন এই যে বিজয় স্টুডিওটা এর মেকানিজম তো আমরা অনেকে একটু একটু বুঝি না, যে তার কাছে অনেক লাইব্রেরি আছে, অ্যাকচুয়ালি লাইব্রেরি কি লাইব্রেরি হচ্ছে তার কাছে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা আছে বিল্ট ইন বিল্ট ইন, যেমন আমি যখন এয়ার লিস্ট লিখছি ও বুঝতেছে না যে এটা কি কোনো একটা ক্লাস, ওর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে ঠিক না, আপনি যখন ডাবল কোটেশন দেখেন এত বড় স্ট্রিং লিখেন ও কোটেশন পেয়ে বুঝে ফেলে কি এটা একটা স্ট্রিং, ওর কাছে মেকানিজমগুলো আছে। সো যখন আমি কোনো কালেকশন নিচ্ছি এই যে কালেকশনের যে বিল্ডিং মেথড আর এর লিস্ট লিস্ট যে একটা কালেকশন সেটা অ্যাকচুয়ালি সে কীভাবে বুঝতেছে তার নেম স্পেসের এই কালেকশন পোর্শনে এদের ডেফিনেশন তার কাছে আসছে বুঝছি। এখন দেখেন আমি যদি স্মল লেটার দিয়ে এয়ার লিস্ট লিখি তাকে দেখাবে যে নিচে একটা লাল অ্যাসাইন করে দিছে যে সে তাকে কী করতেছে না চিনতেছে না, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি এ ধরনের নেম স্পেসে লেখা থাকে আইডিয়াগুলো এভাবে ইমপ্লিমেন্ট। আচ্ছা সো মাই অ্যারে লিস্ট, সো মাই অ্যারে লিস্ট ডট দেখেন এই যে তার কতগুলি মেথড এই যে পার্পেল কালার এগুলি হচ্ছে তার বিল্ডিং মেথড ওর প্রপার্টি বা প্রপার্টি যেটাই বলেন। সো তার একটা মেথড আছে অ্যাড, এই মেথড দ্বারা সে কী করে ভ্যালু অ্যাড করে। সো যেহেতু অ্যারে লিস্ট বলছে তার কি কোনো টাইপ নাই, সো আমি দিলাম মাই অ্যারে লিস্ট ডট অ্যাড দে স্ট্রিং মাই অ্যারে লিস্ট ডট অ্যাড ডট অ্যাড দিচ্ছি ডাবল সেটা নিচ্ছে মাই অ্যারে লিস্ট ডট অ্যাড দিচ্ছি একটা সিঙ্গেল ক্যারেক্টার
ক্যারেক্টার টাইপ সে কী করলো, সে তো আমরা আচ্ছা এখন দেখেন এখানে অনেক মজা আছে। যেমন এখন আর অনেকগুলি মেসেজ আছে, যেমন কাউন্ট, আপনি যদি জানতে চান যে না আমার এই লিস্টে কতগুলি জিনিস আছে সে সেটাও দেখাবে, বাট তাকে কোথাও হোল করতে হবে। সো আমি দেখি কনসোল ডট রাইট লাইন, ও একটা কিছু রিটার্ন করে। অ্যাকচুয়ালি কখন আপনি বুঝবেন তাকে কোনো ভেরিয়েবলে রাখতে হবে, যখন আপনি বুঝবেন এই মেথডটা কোনো রিটার্ন টাইপ আছে। অ্যাকচুয়ালি কাউন্ট 5 না 6, সে কাউন্ট করে আপনাকে কিছু একটা দিবে, তার মানে আপনাকে কোথাও রাখতে হবে। তাছাড়া সে কী করবে, এক্সেপশন, আচ্ছা তার কাউন্ট মেথড আছে। তারপর দেখেন কনসোল ডট রাইট লাইন মাই অ্যারে লিস্ট ডট, অনেক কিছু আছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি কি যেন কন্টেন্টস। হ্যাঁ কন্টেন্টস তার একটা মেথড, সে কি রিটার্ন করে দেখেন, বুলিয়ান, মানে ট্রু অর ফলস রিটার্ন করে। এখন অ্যাকচুয়ালি সে কি নেয় কীভাবে বুঝবেন, দেখেন বুলিয়ান অ্যারে লিস্ট কন্টেন্ট অবজেক্ট আইটেম, সে প্যারামিটার হিসেবে কি নেয় অবজেক্ট আইটেম। আইটেম অ্যাকচুয়ালি কী কী, ও প্রতিবার যে এক একটা করে জিনিস ইনক্লুড করলো প্রতিটা জিনিসই এক একটা আইটেম। সো দেখেন আমি কী দিচ্ছি 1 2 3, যদি 1 2 3 দেই ও কিন্তু অ্যাকসেপ্ট করে নিল। এই আনসারটা সে কী করবে, আমাকে ট্রু অর ফলস রিটার্ন করবে। কীভাবে বুঝতেছি, দেখেন ওই যে এখানে কী লেখা বুলিয়ান, ও রিটার্ন টাইপ কী বুলিয়ান, কাউন্টে রাখেন, কাউন্টে রিটার্ন টাইপ কী দেখেন তো ইন্ট। ও কি কখনো কাউন্ট করে এটা বলবে 5.5, তার পক্ষে পসিবল, তার পক্ষে পসিবল না, কারণ কি কাউন্ট মেথডটা রিটার্ন টাইপ ইন্টিজার। আচ্ছা এখন দেখেন সেম ভাবে আমি ফরিচ করি, যেহেতু আমার কালেকশন, সো মাই লিস্ট যে কোনো একটা ভেরিয়েবলের নাম দেন, ডাটা অ্যাকচুয়ালি এরকমই দেই, যেহেতু অল যেহেতু কোনো কি নাই টাইপ নাই, আমি কি এখানে স্ট্রিং দিতে পারি, একটু মাথা খারাপ বলি, যেহেতু আর কোনো টাইপ নাই, বুঝেন সিচুয়েশনটা, আমি যদি স্ট্রিং বলি তাহলে 1 2 3 সে কি নিতে পারবে, সম্ভব? আচ্ছা যদি ডাবল বলি তাহলে ABC কি নেওয়া সম্ভব না, ঠিক কি না, যার কারণে আমি কি কিছুই বলবো না, কি বলবো ভার, ভার অ্যাকচুয়ালি অ্যাডভান্স হিসাব আপনাদের পড়াবে। এখন শুধু জেনে রাখেন ভার হচ্ছে একটা টাইপ, ও যে কোনো ধরনের ডাটা হোল্ড করতে পারে, সে নাম্বার হোক, স্ট্রিং হোক, অবজেক্ট টাইপ হোক, স্ট্রিং তো কনভার্ট করে রাখতে হবে, স্ট্রিং কি ইন্টিজার, স্ট্রিং তো আপনার নাম্বার টাইপ, তারপরে এগুলো তো ক্যারেক্টার হিসেবে সে তাকে কোন, না না আপনি একটু বুঝতে ভুল করতেছেন, খেয়াল করে দেখেন আমি কি এটাকে কনভার্ট করে রাখছি, এটাকে না একদম ইন্টিজারই আছে, তার পক্ষে স্ট্রিং আসা পসিবল না, আবার ও কি স্ট্রিং এ আছে, আমি কোনোভাবে তার টাইপ, আপনি খেয়াল করে দেখেন এখানে আমি এতগুলি ডাটা অ্যাড করছি, কারো কি কোনো টাইপ বলছি, না টাইপ বলি নাই, টাইপ অ্যাসাইন হবে, টাইপ অ্যাসাইন হবে, কারণ আমি কাউকে কোথাও রাখিনি, রাখছি কি আপনাকে রাখতে যান তাহলে বুঝবেন, বুঝেন নি, সাপোজ আমি ভারে একটা ডাটা নিয়ে কাজ করব, আমি কনসোলে দেখাবো, কনসোলে দেখাবো না, এখন আমার যদি এমন হতো যে না আমি প্রথম দুইটা নাম্বারকে যোগ করবো তাহলে কি তাদের টাইপ কনফ্লিক্ট হবে না, একটা ইন্টিজার আর একটা সিস্টি, এটা পসিবল, কনফিউশন লাগতেছে কথাটা, এখানে ভার কেন, ভার হচ্ছে কি তাদের ভিন্ন ভিন্ন টাইপ, ভিন্ন ভিন্ন টাইপ, ভার অ্যাকচুয়ালি কি করে, ভার যে কোনো টাইপের ভেরিয়েবল হোল্ড করতে পারে, অর টাইপ হচ্ছে অবজেক্ট টাইপ বা মাদার টাইপ, আপনি এখানে কোনো ক্লাসের অবজেক্ট দিন সে তাকেও হোল্ড করতে পারবে, কিন্তু তাকে কখনো ফাঁকা রাখা যাবে না, মানে না লেস অ্যান্ড করা যাবে। আমি যদি জিরো লিখি ভার কি ওটা জিরো লিখি হিসেবে ঠিক করবে, ভারের ক্লাস হবে, এখন ভার নেওয়া হয় ভাবার না, কারণ ভার হচ্ছে অ্যাডভান্স হিসাবে টপিক, ভারের সাথে লিঙ্ক ল্যামডা অনেক কিছু চলে আসবে, আপনার যখন যাবে স্ক্রিপ্ট লিখবেন যে করে ওইদিকে চলে যাবেন তখন একচুয়ালি ভার ইজি হয়ে যাবে, এখন আমরা কখনোই ভারে কাজ করবো, কিন্তু এখন আমার এই সিচুয়েশনে একটা লুপ ঘোরাতে হবে নাকি, ঠিক না, যেহেতু লুপ ঘোরাতে হবে আমাকে টাইপও দিতে হবে। আচ্ছা কনসোল
এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখি, হ্যাঁ আগে দেখে আসে কিনা, আসছে একটু মিলাই। প্রথম মেথডটা কি ছিল আমার, কাউন্ট ছিল না, কাউন্ট কত, ফোর। তারপর আমি কন্টেন্ট দিছিলাম, তার রিটার্ন টাইপ কি ছিল, ট্রু অর ফলস। যেহেতু আমি কি ঠিকঠাক দিছি, যার কারণে সে বলছে যে এই ডাটাটা আছে, ও অ্যাকচুয়ালি কম্পেয়ার করে দেখে যে এই ডাটাটা অ্যাকচুয়ালি আপনার কালেকশনে আছে কিনা, যদি থাকে ট্রু বলবে, যদি না থাকে ফলস বলবে। তারপরে যেটা হচ্ছে ফরিচ, ফরিচ তো আসলো না, নাকি আসছে না, ফরিচ আসেনি, কনসোল তো কাটলেন। আচ্ছা ঠিক আছে, তো my list dot remove range. আচ্ছা আমি তিনটা মেথড লিখলাম। এখন মনে করেন এখানে কিছু ফ্যাক্ট আছে, যেমন আপনি এই লিস্টটা ইনক্লুড করে ফেলছেন, এখন আপনার মনে হচ্ছে না এই বি সিটাকে প্রথমে রাখা উচিত ছিল, ঠিক কি না, হতে পারে না এই ধরনের সিচুয়েশন। সো আপনি কীভাবে তার ইন্ডেক্সিং চেঞ্জ করবেন, একটা কেস। সেকেন্ড কেস হচ্ছে যে আমি এই মাঝখানের এই ডিজিটটাকে ফেলে দিতে চাই, সেটা একটা কেস। আরেকটা কেস হচ্ছে যে আমি জানি না তার ইন্ডেক্স কত, বাট আমার কাছে যদি 123 বলে কিছু থাকে আমি তাকেই ফেলে দেবো। কেস কিন্তু ভিন্ন, তিনটা মেথডের কিন্তু পারপাস আছে। একটা হচ্ছে যে আপনার কাছে 100টা ডাটা আছে, আপনি অ্যাকচুয়ালি জানেন না 100টা ডাটা কী কী, বাট আপনি গেস করতেছেন যে আলম নামে যদি কাউ কেউ থাকে আমি তাকে ফেলে দেবো, এরকম হতে পারে না, কারণ আপনি জানেন না র্যান্ডম ডাটা দিচ্ছেন। তার জন্য একটা মেথড, এখন আপনি ভাবতেছেন রিমোভ, পাঁচ নাম্বার ইন্ডেক্সে যেই থাকবে আমি তাকে ফেলে দেবো, সে যে কেউ হোক। কেসগুলি কিন্তু ভিন্ন, একটা হচ্ছে যে আপনি এই ব্যক্তিকেই ফেলে দিবেন, আর আপনি বলতেছেন যে এই অবস্থানে যে আছে আমি তাকে ফেলে দিব, ঠিক আছে। আর পরের ব্যাপারটা হচ্ছে যে আপনি ভাবতেছেন যে এই অবস্থান থেকে পরপর 10 জনকে ফেলে দিব, হতে পারে না, এই সবগুলি কাজ কে করে দিবে, এই তিনটা মেথড। দেখেন কীভাবে দেখা যায় পিছন থেকে, দেখেন রিমুভে কার্সার রাখলেও কি বলতেছে, রিমুভস দ্য ফার্স্ট, আচ্ছা অনেক কিছু বলতেছে, অ্যাকচুয়ালি বলতেছে অ্যারে লিস্ট ডট রিমুভ অবজেক্ট, ও কি চায় একটা আইটেম মানে অবজেক্টকে সে রিমুভ করে দেয়। সেকেন্ডটাতে কার্সার রাখেন সে কি বলতেছে, ভয়েড অ্যারে লিস্ট রিমুভ ইন্ট ইন্ডেক্স, মানে কি সে কি প্যারামিটার নেবে, ইন্ডেক্স, এখন 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো একটা ইন্ডেক্সকে সে রিমুভ করে দেবে। পাঁচ নাম্বারে দেখেন সে কী চাচ্ছে, ইন্ডেক্স কত থেকে কত জনকে ফেলে দেবো, হ্যাঁ। আচ্ছা আমি একটা একটা করে অ্যাপ্লিকেশন দেখাই, অ্যারে লিস্ট তো ইন্ডেক্সিং নাই, বাট এটা আলটিমেট ইন্ডেক্সিং নিয়ে নিচ্ছে, হ্যাঁ অ্যারে লিস্ট আপনি যাকে যখন অ্যাড করবেন সে তখন চলে যাবে, ওটা হ্যাঁ বুঝতে পারছি। আপনি যখন একে দিলেন ও অ্যারে লিস্টে জিরোতে আসবে, আচ্ছা আমার ও যখন যাবে এভাবে ও ইয়া করে নেয়। আচ্ছা রিমুভ আমি চাচ্ছি 1, 2, 3 কে আমি ফেলে দিব, তারপরে আমার সংখ্যা থাকবে কত, এটা প্রিন্ট করে ফেলি, তাহলে তো ক্লিয়ার হবে না, কন্ট্রোল ভি দিলাম, দেন আমি আবার ফরেস্টটা চালাই দিই, তাহলে আমাদের জন্য ইজি হবে, ঠিক কি না, যে রিমুভ হওয়ার পর আমার কাছে কী কী আছে। তারপর আমি রিমুভ অ্যাড করতেছি জিরো ইন্ডেক্স, ঠিক আছে, তারপর আমি আবার কাউন্ট মেথডটা চালাই, যে জিরো ইন্ডেক্স ফেলে দেওয়ার পর আমার কাছে কী কী রইল, এটা একটু পরে করি কারণ ডাটা যেহেতু কম কিছুই থাকবে না। আচ্ছা আমি রান করি, তারপর লজিকগুলি মিলাই দিচ্ছি। আচ্ছা খেয়াল করে দেখেন 4, 2 এ পর্যন্ত আমাদের কনসেপ্ট ক্লিয়ার না, এখন দেখেন এই মেথডটা কী করছে, রিমুভ করছে কাকে, 1, 2, 3 কে, তারপরে কি যেহেতু 1, 2, 3 নাই তার কাছে, তাহলে প্রিন্ট হবে কি, যেহেতু তার আগে আমি কি করে দিছি ওই কাউন্টটা কল করে দিছি যার কারণে 3টা প্রিন্ট হয়েছে, তারপর তার কাছে ডাটা কি থাকবে, তাহলে এ বি সি 1230 এ আছে
তারপর আমি কি করছি আরেকটা রিমুভ মেথড চালাইছি না রিমুভ জিরো আচ্ছা এখন দেখেন এ 1 2 3 কিন্তু নাই তাহলে কি জিরো ইনডেক্সে কে চলে গেছে এ বি সি যার কারণে কি এ বি সি কে সে রিমুভ করে দিছে আর কাউন্ট করে দেখলো কি তার কাছে কয়টা আছে দুটো আছে দুটো আছে সে দুটো দেখাচ্ছে আপনি যদি ফরিচ করে দেখেন তাহলে সে কি স্ক্রিন করে দেখাবে দেখেন 1230 আচ্ছা এইগুলি কালেকশন টাইপ সবার জন্য মানে এই যে রিমুভ মেথডগুলি কিংবা ক্লিয়ার কাউন্ট সব মেথডগুলি সবার জন্য সেম এগুলো জাস্ট অ্যারে লিস্টের জন্য ম্যানিপুলেট ডাটা ট্রান্সফার করে মানে অ্যারে থেকে এই পজিশন থেকে আমি পরে কালেকশনটা দেখাবো একসাথে এত কিছু বললে মনে থাকবে না একচুয়ালি